বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তাই তো ফিরে এলাম অসাধারণ স্বাদে ইলিশ বিরিয়ানির রেসিপি নিয়ে। আসলে ইলিশ মাছ এমনই একটা মাছ যেভাবেই রান্না করেন না কেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর যদি হয় ইলিশ বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আমি কিভাবে সহজ উপায় ইলিশ বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। ইলিশ বিরিয়ানি রান্না করতে আমি এখানে 4 পিস ইলিশের টুকরা নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই, 1/2 চামচ আর রসুন বাটা 1 চা চামচ, তারপর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, এরপর দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, মানে 1 চা চামচ লবণ দিয়ে। এবার টক দইয়ের সঙ্গে উপকরণগুলো মিশিয়ে নিব। এবার দিয়ে দিব কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ। আপনার এখানে কাজু বাদাম যদি হাতের কাছে না থাকে, তাহলে কাঠবাদাম অথবা চীনাবাদামও দিয়ে নিতে পারবেন। এবার টক দইয়ের সঙ্গে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তখন এতে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মাছের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারেই করতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমি চুলায় আগে থেকে পানি গরম বসিয়েছি। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি আর চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1/2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার পানির মধ্যে দিয়ে দিব তেজপাতা 1টা ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দিব 5-6টা কালো গোলমরিচ, দিয়ে দিব 2টো দারচিনি, 1টা বড় এলাচ আর 3টা ছোট এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে তারপর দিয়েছি। এবার দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিব রান্নার তেল 1 টেবিল চামচ। তেলটা দিলে ভাতটা ঝরঝরে হবে। এবার ভিজিয়ে রাখা চালটা পানিতে দিয়ে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, পানিতে যখন বলক আসবে তখন চালটা দিতে হবে আর চুলার আঁচ হাই হিটে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। সম্পূর্ণ চালটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে চালটা ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এটা 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট যখন হয়ে যাবে, তখন ভাতটা আমি চেক করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে ভাতটা। হাত দিয়ে টিপলে যখন ভাতটা গলে যাবে কিন্তু ভিতরে শক্ত অনুভব হবে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা ঝাঁঝরা যুক্ত ছাঁকনিতে ভাতটা পানি ঝরাতে দিতে হবে। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে রান্নার তেল দিয়ে নিয়েছি 1/4 কাপ। এবার তেলটা গরম হলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখনই তে অ্যাড করব 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন বুঝতে হবে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তাতে অ্যাড করছি 1/4 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছ দিয়ে নেওয়া হয়েছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা পানি দিয়ে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে পেঁয়াজটা নেড়ে
দিতে হবে। আর এটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার মাছগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে মাছগুলো উল্টে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে মিডিয়াম হিটে চুলার আঁচ রেখে। ইলিশ মাছ কিন্তু এমনিতেই কম সময় লাগে রান্না করতে। ঢাকনাটা তুলে একটু নেড়ে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা লো হিটে রেখেছি। তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি যেই ভাতটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ভাত আমি এই হাঁড়িতে দিয়ে দিব। আর স্প্যাচুলা দিয়ে ভাতটা ছড়িয়ে দিচ্ছি আর রান্না করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা দিয়ে নিয়েছি। এবার যেই অবশিষ্ট মশলাটা ছিল সেটাও দিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ পেঁয়াজ ভাজা নিয়েছি আর নিয়েছি 1 চা চামচ চিনি দিয়ে। এবার পেঁয়াজের সাথে চিনিটা ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে না, হালকা হাতে এটা মাখিয়ে নিতে হবে। তারপর মাছের উপরে দিয়ে দিচ্ছি। এবার উপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1/4 কাপ। গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো আসবে। এবার দিয়ে দিব আলু বখারা 6 পিস। এখানে আপনারা কিশমিশও দিয়ে নিতে পারেন অথবা বাদামও দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব 3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। এবার বাকি যেই ভাতটা রেখেছিলাম অর্ধেকটা, সেই ভাতটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাত ছড়িয়ে দেওয়া হয়েছে। উপরে আবার কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা কেওড়া জলও দিয়ে নিতে পারেন আর জাফরান রঙও দিয়ে নিতে পারবেন। এবার চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট চুলায় রেখে দিতে হবে। চুলার আঁচ অবশ্যই একদম লো হিটে রাখতে হবে। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং প্লেটে বিরিয়ানিটা তুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু সাবধানে তুলতে হবে, মাছটা যেন ভেঙে না যায়। এমনিতেই ইলিশ মাছ কিন্তু অনেক নরম হয়ে থাকে। দেখুন কত সহজে এবং সিম্পল উপায়ে ইলিশ বিরিয়ানি তৈরি হয়ে গেল। এর ফ্লেভারটা কিন্তু দারুণ বের হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর সহজ লাগলে বাসায় ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।